একবার এরকম বৃষ্টি হচ্ছে না মুসা আলাইহিস সালামের জমানায়, বৃষ্টি বন্ধ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলেছে, ইলাহি আসকিনা গাইসাক ওয়ানসুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দাঈ ওয়াশশুয়ুখির রুকাঈ ওয়াল বাহাঈমির রুতাঈ। আয় আল্লাহ, তাকায় দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চা কাঁদতেছে, মুরব্বীরা কাঁদতেছে, যারা আপনাকে সেজদা করে, চতুষ্পদ জন্তুগুলা বৃষ্টি না হওয়ার কারণে কষ্ট পাচ্ছে। আল্লাহ দয়া করে আপনি বৃষ্টি দান করেন। দোয়া করতেছে কে? নবী মুসা আলাইহিস সালাম কার কাছে? আল্লাহ জানায় দিলেন, নবী মুসা তুমি দোয়া করতেছো ঠিকই, ইন্না ফিকুম আব্দান ইউবারিজুনি বিল মাআসি মুনযু আরবাঈনা সানা, এমন এক গুনাহগার ব্যক্তি আছে যে চল্লিশ বছর নাফরমানি করেছে, সে যদি না যায় আমি আল্লাহ বৃষ্টি দেব না। বলেন আল্লাহু আকবার। ও নবী মুসা তোমার কাজ হলো তুমি একটা ডাক দাও, যে চল্লিশ বছর ধরে নাফরমানি করেছে সে যেন উঠে চলে যায়। নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ, হাজার হাজার বনী ইসরাইল কেমন করে ডাক দিব, কেমন করে পৌঁছায় দিবেন? আল্লাহ বললেন শোনো, মিন কান্নিদা ওয়া মিনাল বালাগ, তোমার কাজ শুধু ডাক দেওয়া, আমি আল্লাহর কাজ হচ্ছে প্রত্যেকটা কানে কানে ডাকটা পৌঁছায় দেওয়া। নবী মুসা আলাইহিস সালাম কেমন নবী চিন্তা করেন, রাগ করলে এই পাগড়ি ব্যাত করে চুল ধরায় যেত। বলেন আল্লাহু আকবার। এবার নবী মুসা আলাইহিস সালামের হাতের লাঠিটা দেখেছি তুরস্কে, আমার কাছে দেখার খুব শখ ছিল যে আল্লাহ লাঠিটা কেমন জানে, গিয়ে দেখি না গাছের ডাল যেমন কঞ্চি কাটা ঠিক এমন একটা লাঠি। এই লাঠির ভিতরে যিনি পাওয়ার দিয়েছেন তিনি কি? মূল পাওয়ার কার? সব পাওয়ার কার? মুসা আলাইহিস সালাম। এবার আল্লাহ যখন সাহস দিল মুসা ডাক দাও, এবার নবী মুসা আলাইহিস ডাক দিলেন, আইয়ুহাল আব্দাল আসি আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু আরবাঈনা সানা উখরুজ মিন বাইনা যুহুরিনা ফাবিকা মুনিআনাল মাতার, হে পাপিষ্ঠ চলে যা, তোর কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করেছে, তুই চল্লিশ বছর ধরে নাফরমানি করেছিস, চলে যা। লোকটা এবার নিজেকে আল্লাহর জন্য সঁপে দিব, মাথা নিচের দিকে দিব, মালিকের কাছে কেঁদে কেঁদে বললেন আল্লাহ, জীবনে গুনাহ করেছি, অন্যায় করেছি, আপনি তো লজ্জা দেন নাই, শরম দেন নাই, আজকে যদি উঠে চলে যায় সব মানুষগুলা জানবে চল্লিশ বছর ধরে আমি নাফরমানি করেছি, আজকে যদি উঠে চলে না যায় এতগুলা মানুষ আমার জন্য কষ্ট করবে তাও তো হয় না। মালিক আমার আল্লাহ, দয়া করে আপনি আমার গুনাহগুলা মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় পাপি, আমি বড় অপরাধী। নবী মুসা আলাইহিস সালাম তাকায় আছে কেউ জানে না, হঠাৎ করে দেখে জপ জপ করে বৃষ্টি পড়তেছে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ, একটু আগে বৃষ্টি চেয়েছিলাম বৃষ্টি দেন নাই, কোন লোক উঠে চলে যায় না, কার কারণে আপনি বৃষ্টি দিলেন, কেন বৃষ্টি দিলেন? আল্লাহ বললেন নবী মুসা শোনো, যার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম আমার ওই গোলামের একবারের তাওবার কারণে বৃষ্টি দান করে দিলাম। কয়বারের তাওবা? গুনাহ করছে কত বছর? চল্লিশ বছর গুনাহ করার পর একবারের তাওবার কারণে যিনি বৃষ্টি দান করে দিলেন তিনি কি? নবী মুসা আলাইহিস সালাম বুঝতে আর বাকি নাই, আল্লাহকে ডাক। পাঁচ নাম্বার, কত নাম্বার? এরপরে আসেন ছয় নাম্বারে। ছয় নাম্বারে আল খাইনুন, খেয়ানত যারা করবে, মুসলমানের অধিকার যারা নষ্ট করবে,
জনগণের অধিকার যারা নষ্ট করবে তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? কয় নাম্বার? আরো ডর হরি হ না, কয় নাম্বার? যত খেয়ানতকারী আছে সবার পিঠের ভিতরে আল্লাহ একটা সাইনবোর্ড দিয়ে দিবেন, ওয়া নুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, একটা সাইনবোর্ড আল্লাহ দিয়ে দিবেন, এই লোকটা খেয়ানতকারী, জনগণের অধিকার খেয়ানত করেছে, হক মেরে খেয়েছে, তাকে যিনি শাস্তির সম্মুখীন করে দিবেন তিনি কে? কয় নাম্বার? আরো জোরে। এবার সাত নাম্বারে আস, জাহান্নাম কয়টা? জোরে কম, আরো জোরে, জান্নাত? তাহলে আল্লাহর দয়া বেশি, দয়া বেশি, জান্নাত হচ্ছে দয়ার প্রমাণ, দয়া বেশি না কম? জাহান্নাম কয়টা? তার মানে জাহান্নাম সাতটা, জান্নাত, আল্লাহর দয়া কম না বেশি? এরপরে আমার ভাইয়েরা সপ্তম নাম্বারে, আল ফারিহুন, আছে না? আছে না? যারা মুসলমানদের পরাজয় দেখলে, ইসলাম পন্থীরা মার খেয়েছে এটা দেখলেই কিছু লোক হাসে, আল্লাহ তাদেরকে বলে লা তাফরাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, তুমি হেসো না, তোমার হাসি বন্ধ করার জন্য আমি আল্লাহ যথেষ্ট, ঠিক না বেঠি? এমন হয়েছে মুসলমানের বিপদ দেখে মিষ্টি বিতরণ করছে, আছে? আছে? যারা মুসলমানের বিপদ দেখে হাসবে, অট্ট হাসিতে যারা ফেটে পড়বে তাদের জন্য যিনি যথেষ্ট তিনি কে? আমরা মুসলমানের নিয়ামত দেখে হাসব, মুসলমানের বিজয় দেখে হাসব, যিনি আরো বেশি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? গেল কয়টা? জোরে হ না। এক নাম্বার মুশরিক, দুই নাম্বার, হ্যাঁ, তিন নাম্বার, চার নাম্বার সীমা লঙ্ঘন করে আল্লাহ আকবর, পাঁচ নাম্বার, পাঁচ নাম্বার কাফের মাশাআল্লাহ, ছয় নাম্বার খেয়ানতকারী মাশাআল্লাহ, সাত নাম্বার, না না সাত নাম্বার এসে খিলখিলাইয়া আসে, কয়টা হলো? ডর হরি হ না। এই সাতটার কোনটার সাথে আমাদের কোনো সম্পর্ক? এবার আসেন, আমাদের সম্পর্ক কোন জায়গায় থাকবে? এই যে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাত আন্না লাহুম আজরান হাসানা, আমলে সালেহ করলে যিনি আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন তিনি কি? এবার পাঁচ মিনিটে কি রে, সময় তো চলে গিয়ে, আসল না? আচ্ছা আর পাঁচ মিনিট নেই, ইতেরা অর্ধ হুজুর এক দেড় ঘন্টা করিলে চলিবে না? হ্যাঁ, ও আল্লাহ রে আল্লাহ, ইতে তো আরেক ডাকাইতে না, আর আর নাসির ভাই আর পক্ষে বলবো কাজে কয় হুজুর একটা পর্যন্ত, চিন্তা করছেন কারবার? আমরা এখন অল্প সময়ে একেবারে মনটা নরম করে দিই আল্লাহর জন্য, বাকি অল্প কতক্ষণ সময় ছেড়ে দেব, রাজি আছে? কয়েকটা আমলের কথা শুনে বাড়ি যাব পরে ইনশাআল্লাহ। এক নাম্বারে আগামী দিনের বিজয়ের জন্য এক নাম্বার হাতিয়ার নিতে হবে ইহসানুল ওয়াদু, আহসিন ওয়াদু, আপনি আপনার ওযুটাকে সুন্দর করে করেন, যার অজু যত সুন্দর হবে, গুরআন মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, অজু যত সুন্দর করে করবে চেহারাটা জকজক করবে, চকচক করবে, দুনিয়াতে আল্লাহ দামি বানায় দিবেন, আল্লাহ বিজয় দিবেন,
আল্লাহ শুভ সংবাদ দিবেন কিয়ামতের মুসিবতের সময়ে গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু জগজগ যখন করবে চেহারাটা কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহর নবী তাকে দেখবে আর বলবে আল্লাহ এই তো আমার উম্মত এটাই আমার উম্মত নবী সেদিন শাফাত করবে ধন্য হয়ে উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে এক নাম্বার কাজ ওযু সুন্দর রাজি আছেন আচ্ছা ওযু কে কে জানেন না একটু হাত তুলেন তো একটু লজ্জার কিছু নেই যে হুজুর আমি ওযু জানি না আছেন কেউ একজন এরকম আছেন যে হুজুর ওযু জানি না আচ্ছা একজন আলহামদুলিল্লাহ আপনি আমার সাথে দেখা করে যাবেন কোনো লজ্জার কিছু নেই এটা শরমের কিছু আসেনি আচ্ছা আমার সাথে আপনি ইনশাআল্লাহ দেখা করে যাবেন আজকে আপনাকে ইনশাআল্লাহ শিখিয়ে দিব পরে ইনশাআল্লাহ বলেন আর আমরা সবাই ওযু জানি সেদিন কোটি কোটি মানুষ যখন হায় হায় আফসোস আফসোস করবে আল্লাহর নবী সেদিন আমাদের চেহারার দিকে তাকাবে যেই ভাইটা আজকে বলেছে হুজুর আমি ওযু জানি না আজকে থেকে যদি আমার এই ভাইটা নিয়ত করে নেয় হুজুর আজকে থেকে আমি ওযু শিখবো নামাজ পড়ব আল্লাহর কসম যিনি চেহারাকে নূরানি বানায় সেদিন জান্নাতি বানায় দিবে তিনি কে এক নম্বরে ওযুটাকে ঠিক করে ফেলুন ওযু করার সময় একটু সময় নিয়ে ওযু করেন মিন তাহতি আযফারিহি আপনার মুখের গুড়া থেকে যখন টপ টপ করে পানি গুলা পড়বে এই পানির সঙ্গে সঙ্গে যিনি আপনার গুনাহগুলা মাফ করে দিবে তিনি কে ও আমার ভাইরা একটু চিন্তা করেন সেদিন আল্লাহর নবী আল্লাহর সামনে দাঁড়ায় গর্ব করে বলবেন ইন্নি মুকাসিরু বিকুমুল রুমাম আল্লাহ তাকায় দেখে কত উম্মত নিয়ে আমি জান্নাতে যাচ্ছি কত উম্মত আমার কত উম্মত আমার এই উম্মতের জন্য আমি কেঁদেছিলাম আজকে সব উম্মত নিয়ে আপনার জান্নাতে যেতে চাই নবী যখন সাফাত করবে আমার আল্লাহ দয়া করে মায়া করে ধন্য বানায়া জান্নাতি বানায় দিবে এক নাম্বার ওযু ঠিক রাজি আছেন মুসলমান বলেন রাজি আছে দুই নাম্বার বাশিরিল মাসাইনা ফি যুলামি বিন নূরি তামি ইয়াউমাল কিয়ামাত যেই লোকটা এশার নামাজের গুরুত্ব দিবে ফজরের নামাজের গুরুত্ব দিবে তার চার পাশকে যিনি নূরানি জান্নাতি নূর দিয়ে ভরে দিয়ে জান্নাতের ভিতরে দামি বানায় দিবে তিনি কে পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব দিলে যিনি আমাকে আপনাকে দামি বানায় দিবেন তিনি কে দিতে রাজি আছেন দুনিয়ার জীবনটা কয় বছরের আমি আজকে অবাক হয়ে গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য অবাক হইলাম একটা ঘটনা বলে ফেলি কষ্ট হবে আমি মনে করছি একটা স্লিপ দিব যে হুজুর আর 10 মিনিটে শেষ করি ঘর কষ্ট হচ্ছে না তো আপনাদের আজকে আমার যে ভাইটা